আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2021 অনুষ্ঠিত 2023 ভূগোল ও পরিবেশ শাস্ত্রপত্রের শর্টকাট এবং চূড়ান্ত ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সাজেশনটি দেখে নেওয়ার পূর্বে আসলে দেখে এসে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে, তোমাদের যে পরীক্ষার সময়সূচি এই সময়সূচি অনুযায়ী তোমাদের সামনে আজ যে বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ভূগোল ও পরিবেশ শাস্ত্রপত্র, যার বিষয় কোড 1332/03। তোমাদের এই ভূগোল ষষ্ঠপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 19/10/2023 বৃহস্পতিবার। তো এটি হলো পরীক্ষার রুটিন। তো আমরা ভিডিওর মূল অংশে চলে যাব, কোথাও সাজেশনটি দেখে নেব। তো শুরু করার পূর্বে তোমাদের অবশ্যই বলবো, শিক্ষামূলক আপডেট পেতে এবং 2021 সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয় শর্টকাট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে লেটেস্ট নোটিশের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রথমে আমরা আলোচনা করব ক বিভাগের প্রশ্ন। ক বিভাগের প্রশ্ন টোটালিটি অনেকগুলো ধরেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অবশ্যই সবগুলো প্রশ্নে পড়বে। এই যে সবগুলো প্রশ্ন এখানে ধরেছি, যেমন মানব বসতি বলতে কি বুঝো, বসতি ভূগোলের সূচনা করেছিলেন কে, বসতি ক্রমস ধারণাকে প্রকাশ করেন, বসতি ভূগোল কি, মেগাসিটি কি। এরপরে গ্রামীণ বসতি কাকে বলে, গ্রামীণ বসতির দুটি বৈশিষ্ট্য লোকে, আমি উত্তর সহ প্রশ্নগুলো দিয়েছি যা তোমাদের জন্য খুব ভালো হবে। এরপরে বিচ্ছিন্ন বসতি গড়ে ওঠার দুটি কারণ লেখক, গ্রামীণ সাময়িক হাট কাকে বলে, পৌরষ বসতি কি, শহরতলি কি, বস্তি কি। এরপরে ছোট শহরের জনসংখ্যা কত, গ্রামীণ হাটের দুটি বৈশিষ্ট্য লেখ, সভ্যতা কি, সুবৃহৎ নগর কি, এরপরে পৃথিবীর প্রথম নগরের নাম কি, এরপরে এক্সিমোদের বসতির নাম কি, এবার প্রাইভেট নগর কি, নগরীয়তা কি, নগর কেন্দ্র কি, কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তাকে, সমকেন্দ্রিক বলের তত্ত্বটি প্রবর্তন করেন কে। গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন ধরেছি, ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রশ্নই পড়বে, অর্থাৎ 30টি প্রশ্ন ধরেছি ক বিভাগের জন্য। তোমাদের পরীক্ষা যেহেতু টোটালি 12টি থাকে, তোমরা যদি এই 30টি প্রশ্ন পড়ো তোমাদের মধ্যে এই 30টির মধ্যে কিন্তু তোমরা এই 12টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আছে খ বিভাগ, এরপরে আছে গ বিভাগ। তো আমি সমস্ত প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই কারণে আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি গ বিভাগের প্রশ্ন এবং খ বিভাগের প্রশ্ন। তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি পিডিএফ ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা প্রথম ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করতে তো কোনো সমস্যা হয় অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি সেই সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের অবশ্যই বলবো যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেটেস্ট নোটিশের আপডেট তথ্য পেতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।